বেতন বৃদ্ধির দাবি নয়, রাজনৈতিক চাপানুতরও নয়, প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ ঘিরে উত্তপ্ত ক্যানিং এর তালদি মোহনচাঁদ উচ্চ বিদ্যালয়। বিক্ষোভের জেরে শিখে পঠন পাঠন, ক্লাস না করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্লোগান তুললেন সহ শিক্ষকরাই। কিন্তু কেন এই বিক্ষোভ? বিক্ষোভকারী শিক্ষকদের দাবি, কোন বিষয়ে সহযোগিতা করা তো দূরে থাক, উল্টে দুর্ব্যবহার করেন প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক আমাদের সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার করেন, অমানবিক ব্যবহার করেন। কালকের একজন শিক্ষকের ন্যায্য দাবি নিয়ে আমরা ওনাদের কাছে গেছিলাম, উনি দাবি তো পূরণই করেননি, আমাদের কারোর দিকে ফিরে তাকাননি, মিনিমাম এইটুকু আশা করতে পারি না যে উনি আমাদের দিকে ফিরে তাকাবেন। সহ শিক্ষকদের তোলা এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষক। তার পাল্টা দাবি, স্কুলে নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য কড়াকড়ি করতে এই বিক্ষোভের সূত্রপাত। স্কুলে যে ডিসিপ্লিনটা ধরেছি সেই ডিসিপ্লিন ওরা কিছুতেই মানতে চায় না, ঠিকমতো ক্লাস নিচ্ছে না থেকে শুরু করে কিছু ছাত্রকে উত্তেজিত করে তাদের দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, স্কুলের সম্পত্তি ভাঙচুর করছে। সেই সব ব্যাপারে আমি সোচ্চার হয়, তাদের স্বার্থে ঘা পড়ায়, তারা আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগগুলো করছে, সেই অভিযোগগুলো একদম সম্পূর্ণ মিথ্যা সেগুলো অভিযোগ। শিক্ষকদের এহেন আচরণ অবশ্য কোনো মতেই মেনে নিতে পারছেন না অভিভাবকরা। তাদের প্রশ্ন, যারা ভবিষ্যতে মানুষ গড়ার কারিগর, তারাই যদি ক্লাস না করে আন্দোলন করেন তাহলে তাদের দেখে কি শিখবে পড়ুয়ারা? শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।